টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দেখার হাওরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় তলিয়েছে কয়েকশো একর ফসলি জমি। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সপ্তাহখানেক পরেই সুনামগঞ্জ হাওরে পুরোদমে শুরু হবে ধান কাটা। কৃষকের মুখে হাসি থাকার কথা থাকলেও দুশ্চিন্তায় তারা। প্রতি বছরের মতো এবারও টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দেখার হাওরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দড়িয়াবাজ, কলাউরা, উছাগড়ি সহ সাতটি গ্রামের ধান তলিয়ে গেছে। বছরের প্রথম ফসল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে, তাই কেউ কেউ কাঁচা ধানই কেটে ফেলছেন। আমার জমিন আট কেয়ার জমিন পানি তুলে গেছে কি এদিকে কৃষকদের তালিকা করে শিগগিরই তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমরা কৃষক তালিকা তৈরি করব, যারা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায় এই ব্যাপারে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। যে পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে। তো আমরা যেদিক দিয়ে তাদের প্রস্তাব সেই জায়গাটা আমরা এখন শান্তিগঞ্জে ওটা আমরা ভিজিট করব। ভিজিট করে যদি সমাধানের কোনো একটা সমাধানযোগ্য হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে ধান আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।